অযোধ্যাত এতিয়াও সাতটা মন্দির আছে যত পুরোহিতসকলে ইয়াতে রামৰ জন্মভূমি বুলি কয়। সাতটা মন্দির আরো আছে, সাতটা মন্দির বাজেট বিতর্কত রাম মন্দির। আর এই যে ইয়াত যেটা রামচন্দ্র যত বহি বিধানসভাত এআইডিএফৰ বিধায়ক আমিনুল ইসলাম, তাত যেবিলাক মন্দির হয়েছে গোটাই কেটা মোগলৰ শাসনকালত হয়েছিল, ইতিহাস তাত গেলে আপনাদের চাব পাৰিব। মোগলৰ শাসনকালত যদি ইমান বিলাক মন্দির রামচন্দ্র স্মৃতি বিজড়িত মন্দির তাত বনাইছিল। সততে বিতর্কিত মন্তব্যরে চর্চাত থাকা ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামে মঙ্গলবারে সদনত কলে এতিয়াও অযোধ্যাত আছে সাতটা রাম মন্দির। অযোধ্যাত এতিয়াও সাতটা মন্দির আছে যত পুরোহিতসকলে ইয়াতে রামৰ জন্মভূমি বুলি কয়, সাতটা মন্দির আরো আছে। আমিনুল ইসলামৰ দাবি, রাম মন্দিরৰ নামত বিজেপিয়ে রাজনীতি করেছে, 2024-25 বাজেটখনো রামময় করে দিছে। এতিয়া তেওঁলোকে কব বিচাৰে যে পাঁচশো মন্দির আগর, অর্থাৎ এই যে যেটো উত্তর প্রদেশৰ যেটো বাজেট রামময় বাজেট বনাইছে, সেই অসমখনৰ আজি অন্ধ অনুকরণ করে যোগী আদিত্যনাথৰ রামময় বাজেট ইয়াত বনোৱাৰ কাৰণে ইয়াত এটা স্পিৰিট বিত্তমন্ত্রী মহোদয় আমি দেখা পাইছো, যার কারণে আমিনুল ইসলামের এই মন্তব্যর শাসকীয় পক্ষ বিজেপির বিধায়ক সকলে তীব্র বিরোধিতা করে, লগতে দিয়ে জয় শ্রীরাম ধ্বনি। এই বিতর্কর মাজতে উপাধ্যক্ষ ডাক্তর নুমল মমিনে অযোধ্যার রাম মন্দিরক লৈ বিধায়ক আমিনুল ইসলামে করা মন্তব্যক সদনের কার্য বিবরণীর পর প্রত্যাহার করে। মাননীয় সদস্য, আপনার যেটো বক্তব্যত রাম মন্দিরের উপর কোনো তথ্য নাই বলে কৈছে, সেই পোর্শনটো আমার ইপিনে সদনত চলা বাজেট বিতর্কত অংশগ্রহণ করে বিজেপির বিধায়ক মানব ডেকায় বিধায়ক আমিনুল ইসলামের দাবিক উভতি ধরে। মানব ডেকায় কই দিলে, রাম মন্দিরের কথা কলেই বহুতর বুকু বিষায়, আমি রামক লৈ রাজনীতি করিম, রাম কেবল ভগবানই নহয়, রাম আমার বাবে পুরুষোত্তম। রামক আপনাদের রামক সমালোচনা করা বাদ দিয়ক, রাম আপনাদের আমি রাম আপনাদের কয় রামক লৈ আমি রাজনীতি করছো, 100% আমি রামক লৈ রাজনীতি করছো, আর আমি রামক লৈ রাজনীতি করিম। রাম মানে আমার কারণে ভগবান নহয় নহয়, রাম মানে আমার কারণে পুরুষোত্তম, পুরুষর উত্তম ন্যায়, সামাজিক ন্যায়। আমি রাম রাজ্য করব বিচাৰিছো মানে কোনোবা আমি হিন্দু রাষ্ট্র করব বিচৰা নাই, রামে যেনেকৈ ভারতবর্ষ শাসন করেছিলে আমি তেনেকৈ ভারতবর্ষ শাসন করব বিচাৰিছে মোদী ডাঙরিয়ায়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। আর সেই কারণে আপনাদের রাম রাজ্য হওয়া আপনাদের আশা করা উচিত। 25,000 লোকে গৈ পিনে রাম মন্দির চাওয়া আপনাদের বুকুর বিষ হয়ে যায়, আমি তো কোনোদিন আপনাদের হজ করবলে যাওয়া বাধা করা নাই, করেছে। ক্যামেরাত সঞ্জয় বরা আর অবিনাশ ডেকার সহ বিজু কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। অর্থাৎ মোগলের শাসনকালত তাত গুলেলা মন্দির হয়েছিল, বশিষ্ঠ মন্দির, পুরুষোত্তম মন্দির, হিতাকার সুয়া, ভরত মন্দির, হনুমান মন্দির, কুশ ভবন, বিমান অযোধ্যাত আজি হয়েছে, গোটাই কেটা মোগলের শাসনকালত হয়েছিল।